পদ্মার পারে ভাঙন দেখা দিয়েছে লালগোলায়। নদী পারে ভাঙন দেখা দেওয়ায় ভারত বাংলাদেশের সীমান্তের কাটা তার সহ বিএসএফের পেট্রোলিংয়ের রাস্তা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিএসএফের পক্ষ থেকে ভাঙন রুখতে নদী পারে ফেলা হচ্ছে বালির বস্তা। লালগোলার কালমেঘা ও মানিকচক পঞ্চায়েতের মধ্যে পড়ে বিএসএফের রেনু ক্যাম্প। এখানে সীমান্ত পাহারায় থাকেন বিএসএফ জওয়ানেরা। সীমান্তের পার ভাঙতে ভাঙতে চলে এসেছে সীমান্তের কাটা তার পর্যন্ত। নদী ভাঙন রোখা না গেলে বড়সড় ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে সীমান্ত এলাকায়। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে সীমান্ত পাহারায় থাকা বিএসএফ জওয়ানদেরও। শনিবার দুপুরে এই ভাঙন এলাকা পরিদর্শনে যান সাংসদ খলিলুর রহমান। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যেই শুরু হবে ভাঙন রোধে কাজ। এটা খুব বিপজ্জনক অবস্থায় আজ রয়েছে। এটাকে ভাঙনকে প্রতিরোধ করার লক্ষ্যে আমরা আমাদের বিধায়ক সাহেব আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে তার একটা ব্যবস্থা করেছেন, যেটা টেন্ডার গতকালকে হয়েছে এবং তিন চার দিনের মধ্যে এটার ওয়ার্ক অর্ডার এসে যাবে। সেই সঙ্গে পাশাপাশি আমাদের বিএসএফের জেনারেল অফিসার রয়েছেন, আমি তিনাদের কাছেও আবেদন রাখছি আর কি, যে তিনারাও যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা তুলে ধরেন উইথ ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফি। পাশাপাশি এলাকার সাংসদ হিসাবে আমিও বিষয়টা আর কি আমাদের কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে আমি তুলে ধরছি, যেন এই ভাঙনটাকে প্রতিরোধ করা যায়।